বন্ধুরা মাত্র দশ টাকা খরচ করে বাড়িতেই মিষ্টি দই তৈরি করে নিতে পারো তাও আবার এক কেজি মিষ্টি দই হ্যাঁ দশ টাকার খরচে এক কেজি মিষ্টি দই একদম মিষ্টির দোকানের মতন তৈরি করে নিতে পারবে তাও আবার মাত্র দশ মিনিটের মধ্যে চলো বলি কিভাবে তৈরি করতে পারবে এখানে আমরা নিয়েছি দেখো এক গ্লাস জল এটা আমি ছোট গ্লাস নিয়েছি তোমরা চাইলে কাপও নিতে পারো এক কাপ জল এক কাপ জল নিয়ে আমরা এই জলটা গ্যাসে বসাবো এবং এই জলটা উষ্ণ গরম হওয়া অবধি আমাদের গরম করে নিতে হবে তো যখন দেখবে জলটা উষ্ণ গরম হয়েছে গ্যাসটা অফ করে দেবে তো বন্ধুরা আমি যেমন কি বললাম মাত্র দশ টাকা খরচ করে আমি এক কেজি টক মিষ্টি দই তৈরি করব তো সেটাই এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো এটা হচ্ছে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট তো বাড়িতে অনেক সময় দুধ নাও থাকতে পারে বাড়িতে যদি দুধ না থাকে তখন এই রকম দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট বাড়িতে রেখে দিতে পারো এনে এগুলো অনেক দিন এমনি থাকে ভালো যতক্ষণ না প্যাকেট কাটবে অনেক দিন থাকে তো যখনই মনে হবে বাড়িতে অতিথি এসছে কিংবা একটু মিষ্টি দই খেতে ইচ্ছা করছে ঝট করে এইরকম গুঁড়ো দুধের প্যাকেট জলের মধ্যে গুলে নেবে তো আমি এখানে দশ টাকা দামে একটি গুঁড়ো দুধের প্যাকেট গুলে নিলাম এক কাপ জলে তো এখানে এক কাপ জলের মধ্যে গুঁড়ো দুধের প্যাকেটটা ভালো করে গুলে নেবে খুব ভালো করে গুলতে হবে আমাদের এখানে বন্ধুরা অতি সহজে অল্প খরচে কিন্তু তোমরা এই মিষ্টি দই বাড়িতে তৈরি করে নিতে পারবে এবার যখন এই যে দুধটা গুলবে এটা যেন খুব সুন্দরভাবে গলা গলে গুলে যায় কিংবা ভালো করে এটাকে মিশাবে যাতে কি কোনো রকমের ডেলা না থাকে এবার একটি কড়া নেবে কড়ার মধ্যে আমি দেখো এখানে নিচ্ছি চিনি তো আমি এখানে তিন বাটি দই তৈরি করবো ওই দশ টাকা দিয়ে তাই আমি তিন বাটি মানে আমার এক একটা বাটিতে ধরো দুশো গ্রাম করে দই হবে তো আমি এখানে তিন থেকে চার চামচ চিনি নিয়েছি বন্ধুরা চিনির বদলে তোমরা গুড়ও ব্যবহার করতে পারো যে কোনো গুড় আখের গুড় হোক কিংবা যেটা হচ্ছে খেজুর গুড় হোক যে কোনো গুড়ও ব্যবহার করে এই মিষ্টি দই তৈরি করা যেতে পারে আর যদি গুড় না থাকে বাড়িতে চিনি থাকলে চিনি নেবে তো আমি দুশো গ্রাম দই তৈরি করার জন্য এক চামচ বড় চামচের এক চামচ চিনি নিচ্ছি তো তোমরাও সেই বুঝে চিনি নেবে চিনি নিয়ে এবার এই চিনিটা আমরা আগে করার মধ্যে এইভাবে একটু ক্যারামেল তৈরি করব। তো এরকমভাবে আঁচ একদম কমিয়ে রাখবে আঁচ একদম কমিয়ে চিনিটা কড়ার মধ্যে দেবে আমি তিন চামচ চিনি দিয়েছি তিন চামচ চিনি দিয়ে কোনো জল কোনো কিছু দেবে না শুধু চিনিটাকে আমরা এইভাবে গলিয়ে নেবো আস্তে আস্তে দেখবে চিনির রঙটা পাল্টে যাচ্ছে খুব বেশি কিন্তু পোড়াবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে বেশি যদি এটাকে পুড়িয়ে ফেলেছ তাহলে তেতো লাগবে তাই হালকা যখন এইরকমভাবে রং রঙ ধরবে গ্যাসটা অফ করে দেবে গ্যাসটা অফ করে দেব নিজে থেকেই দেখবে এর কালারটা হাল আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে তো যখন একটু হালকা মধুর মতন রংটা হয়ে যাবে তখনই গ্যাস একদম অফ করে দেবে আর অনবরত নাড়তে থাকবে এটাকে খুব বেশি যদি হয়ে এটা কালো হয়ে যায় তাহলে কিন্তু যেটা হচ্ছে তেতো লাগবে তাই এটা কিন্তু খেয়াল রেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা যেটা হচ্ছে পার্ট হচ্ছে আর না হলে তোমরা যদি এটা দিয়ে করতে অসুবিধা হয় সবচেয়ে ভালো হচ্ছে গুড় এই একই পদ্ধতিতে গুড়টা একটু গলিয়ে নিতে হবে গুড় ফোটাবে না শুধু গুড়টাকে গলিয়ে নেবে তারপরে আমি আবার দেখো এক কাপ জল দিয়েছি এখানে আর আবার এক কাপ জল মানে দু কাপ জল যেহেতু আমি বললাম তিন বাটি দই তৈরি করব মানে ছশো গ্রাম দই তৈরি করব আমি চাইলে আমি এখানে এক কেজি দইও তৈরি করে নিতে পারি অতি সহজেই সেটা কীভাবে পরে বলছি তবে আমি তিন বাটি দই তৈরি করব তো আমি এখানে তাই তিন কাপ জল দিয়েছি তিন কাপ জল দিয়ে চিনিটা ভালো করে আমি গুলে নিয়েছি দেখো চিনিটা পুরোপুরিভাবে গুলে নেবে আর এই জলটাকে পুরোভাবে ঠান্ডাও করে নিতে হবে তো এইখানে দেখো তিন কাপ জল হয়ে গেছে এই দু কাপ জল দিয়ে চিনিটা আমি গুলে নিয়েছি ভালো করে এবার এর একটি ফ্রাইং প্যান নেবে একটু চওড়া মতন নেবে একটা ফ্রাইং প্যান একটি চওড়া ফ্রাইং প্যানে অল্প একটু জল দেবে ওই ধরো এক কাপ মতন জল আবার দেবে একটা চওড়া ফ্রাইং প্যানে এক কাপ জল দিয়ে আমি একদম গ্যাসটা কমিয়ে বসিয়ে রেখেছি এদিকে এই যে দু কাপ জল দিয়ে আমি চিনিটা গুলে নিয়েছিলাম এটার মধ্যে সেই যে দুধটা আমি গুলে রেখেছিলাম দশ টাকা দামে সেই প্যাকেটটা এক কাপ জলে গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তবে পুরোপুরি ঠান্ডা হলে তারপরেই কিন্তু এটি মেশাবে তো এইভাবে ভালো করে মিশিয়ে দেবার পর এবার আমি দিচ্ছি একটু এলাচ গুঁড়ো মিষ্টি দইয়ের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিলে গন্ধটা লাগে খুব সুন্দর এবং খেতেও দারুণ লাগবে পুরো দোকানের মতন লাগবে তাই এবার একটি বাটি নিয়েছি তার মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার হ্যাঁ বন্ধুরা এখানে লাগবে আমাদের কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার নিতে পারো নাহলে অ্যারারুটও দিতে পারো এখানে তবে কর্নফ্লা দিলে দইটা খেতে বেশি ভালো লাগবে তো কর্নফ্লাওয়ার আমাদের বাড়িতে থাকেই আমরা সাধারণত দেখো চিলি চিকেন এটা সেটা বানাতে লাগে তো যেহেতু আমি তিন বাটি দই তৈরি করব কিংবা ছশো গ্রাম দই তৈরি করব তো পার বাটির জন্য আমি এক চামচ করে কর্নফ্লাওয়ার নিয়েছি তো এখানে মোটামুটি তিন থেকে সাড়ে তিন চামচ কর্নফ্লাওয়ার নেবে অল্প জল দিয়ে আমাদের এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে ভালো করে খুব সামান্য জল দেবে একদম ওই ধরো তিন চামচ কর্নফ্লা তিন থেকে সাড়ে তিন চামচই জল দেবো জল দিয়ে আমি এটাকে দেখো খুব সুন্দরভাবে গুলে নিয়েছি তো খুব ভালো করে গুলবে কোন রকম যেন দেলা না থাকে এর মধ্যে তো এইভাবে এটা গোলা হয়ে গেলে এইবার যে দুধ আর চিনিটা আমরা গুলে রেখেছিলাম যে পাত্রে তার মধ্যে এই গোলাটাও মিশিয়ে দিলাম তো এই কর্নফ্লাওয়ারের গোলাটাও ভালো করে মিশিয়ে দেবে এখানে পুরোটা খুব ভালো করে তোমাদের মেশাতে হবে তো ভালো করে মেশাবার পর এইবার দেখো এটি হচ্ছে টক দই দই জমানোর জন্য টক দই তো প্রয়োজন তো এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি বাড়িতে যখনই টক দই থাকবে অল্প একটুখানি রেখে দেবে এরকম দই জমানোর জন্য তো এখানে তিন চামচ মতন টক দই এই দইয়ের মধ্যে এই দুধটার মধ্যে মিশিয়ে দিতে হবে আর খুব ভালো করে মেশাবে এটা চাইলে যে ডাল কাঁটা হয় ডাল কাঁটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে যত ভালো মেশানো হবে তত ভালো দই জমবে এবং তত ভালো দই হবে আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই দই কিন্তু তৈরি হয়ে যায় তো দেখো খুব ভালো করে দইটা আমি মিশিয়ে নিয়েছি এবারে এই যে তিনটে বাটি নিয়েছি একদম একই সাইজের এক সমান তিনখানা বাটি নিয়ে নিয়েছি তিনটে বাটির মধ্যে আমি এই দইটা জমিয়ে নেবো তো দেখো তিনটে বাটির মধ্যে আমি যতটুক দই তৈরি করেছিলাম সম্পূর্ণটাই দেখো ঢেলে দিয়ে দিলাম আর ওপর একটু জায়গা অবশ্যই রাখবে তো এরকম ওপর একটু জায়গা ছেড়ে এইভাবে তিনটে বাটির মধ্যে যেটা হচ্ছে এই দুধটা ঢেলে নেবে এই যে জলটা গরম করতে বসিয়েছিলাম জলটা দেখো ফুটে ওঠার অবস্থায় চলে এসছে যখন জলটা এইরকমই গরম হবে একটু ফুটে যা হওয়ার ফুট ওঠার অবস্থায় আসবে তখন এই বাটিগুলো আমরা বসিয়ে দেবো জলের মধ্যে জল কিন্তু বেশি দেবে না অল্প পরিমাণেই জল দেবে এক থেকে দেড় কাপ জল দিয়ে এই বাটিগুলো এইভাবে বসাবে আঁচটা কমিয়ে দেবে আঁচটা কমিয়ে রেখে এইবার আমরা ঢাকা দিয়ে দেবো তো এই যে ঢাকনি ঢাকনির ওপরের যে ধরার যে বেনটা থাকে সেটা আমি সরিয়ে দিয়েছি তাই এখান থেকে গ্যাসটা পাশ হয়ে যাবে তো এইভাবে এইটা ঢাকা দিয়ে আমরা দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবেই গ্যাসটা কমিয়ে রাখবে কম থেকেই মাঝামাঝি আঁচ রাখবে আর দশ মিনিট ঠিক দশ মিনিট পরে তোমরা ঢাকনিটা খুলে দেখবে দেখবে যে দইটা জমে গেছে খুব সুন্দরভাবে দই কিন্তু জমে যাবে তারপরে আধ ঘন্টা দইটা ফ্রিজে রাখবে আধ ঘন্টা দইটা ফ্রিজে রাখার পর একদম ঠান্ডা ঠান্ডা দারুণ মিষ্টি দই কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমি তোমাদের সামনেই কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর জমেছে দেখো কি দারুণ যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকমই হয়েছে তো বন্ধুরা মাত্র দশ টাকা খরচ করে দশ মিনিটে আমরা বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে মিষ্টি দই কিন্তু তৈরি করে নিলাম তো এই এইরকমভাবে বাড়িতে অতিথি আসলে হঠাৎ করে টুক করে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো এই রকমই মিষ্টি দই তো দশ টাকায় এক কেজি মিষ্টি দই রেডি হয়ে যাবে